ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তাও নিশ্চিত করছে এবং এর মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি শ্রমিকদের বেতন ভাতা ভাতাদি সহ বিভিন্ন বিরোধ আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিয়মিতভাবে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং কার্যক্রম, ওপেন হাউস ডে সভার মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কর্তব্য দায়িত্ব সম্পর্কে সচেতন করে থাকে। শিল্পাঞ্চলে মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে নিয়মিত কাউন্সিলিং এর মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। শিল্পাঞ্চল এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, এই এলাকায় চুরি ডাকাতি অন্যান্য অপরাধ এবং শিল্প সংক্রান্ত বিভিন্ন মামলা তদন্ত, অগ্রিম গোয়েন্দা তথ্যাবলী সংগ্রহের মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকার বিরোধী অপতৎপরতা প্রতিরোধ করছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অক্লান্ত পরিশ্রমে বৃদ্ধি পেয়েছে বিদেশি বিনিয়োগ, গড়ে উঠেছে নিত্য নতুন শিল্প কারখানা, ক্রমে বৃদ্ধি পেয়েছে আমাদের মাথাপিছু আয়, যা বর্তমানে প্রায় $3,000। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আমাদের রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। বাংলাদেশে গত অর্থ বছরে প্রায় $52.08 বিলিয়ন রপ্তানি আয় করে, যার মধ্য থেকে আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি পোশাক শিল্প খাতে রপ্তানি করেছে প্রায় $42.613 বিলিয়ন এবং শুধুমাত্র তৈরি পোশাক শিল্পে বর্তমানে প্রায় 42 লক্ষ মানুষ তাদের কর্মসম্পাদনের সুযোগ পেয়েছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তার বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় এবং জাতীয় ক্রান্তিকালীন সময়ে বিশেষ করে করোনা অতিমারীর সময় শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধকরণ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে এবং করোনার সময়েও আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করেছে। দেশীয় শিল্প বিকাশ তথা শিল্পাঞ্চলের ক্রমবর্ধমান বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দেশের অর্থনৈতিক উন্নয়নে এক অনন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বঙ্গবন্ধুর সূচিত বিজ্ঞান ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর উন্নয়নের বল ধরে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এতে সার্বিক সহযোগিতা করছেন বঙ্গবন্ধু দৌহিত্র এবং মাননীয় প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়। মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ আজ নিম্ন আয়ের দেশের তালিকা থেকে বের হয়ে এসেছে, বৈশ্বিক পরিমণ্ডলে মধ্যম আয়ের দেশের তালিকায় স্থান পেয়েছে। আমরা পেয়েছি উন্নয়নের রোল মডেলের অনন্য স্বীকৃতি। নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ঈর্ষণীয় বলে অভিহিত করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে এগিয়ে চলেছে অদম্য বাংলাদেশ। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা ভেতর থেকে উৎসর্গিত প্রেরণা এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের সদস্যকে অদম্য প্রাণশক্তি ও সৃজনশীল সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের কাছে পুলিশকে আরও অধিকতর আস্থার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করতে দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশ পুলিশের সৃজনশীল মেধা, মনন ও শ্রম প্রযুক্ত হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অভিযাত্রায়। আমি কৃতজ্ঞতা জানাতে চাই এখানে উপস্থিত আছেন এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রথম মহাপরিচালক জনাব আব্দুল সালাম এখানে অনুপস্থিত আছেন, যদিও জনাব নৌশের আলী সাবেক মহাপরিচালক, জনাব শফিকুল ইসলাম সাবেক মহাপরিচালক এবং বর্তমান মহাপরিচালকদেরকে এবং তাদের সকল সদস্যদেরকে আবারও অভিনন্দন জানাই তাদের চমৎকার দায়িত্ব পালনের জন্য। সালাম স্যারের হাত ধরে এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গড়ে উঠে, তাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।